হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিমানি। এখন আমি একটা হিন্দি ফিল্মের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যার নাম হলো এক ভিলেন রিটার্নস, যেটা কিন্তু আজ দুপুরবেলায় বেরিয়ে গেছে টি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আফটার 8 ইয়ার্স মোহিত সুরি কিন্তু আবার নিয়ে আসছে এক ভিলেন রিটার্নস, এবং এখানে কাস্টিংয়ে আছে জন অ্যাব্রাহাম, দিশা পাটানি, অর্জুন কাপুর, তারা সুটারিয়া, ডি চক্রবর্তী সহ আরও অনেকে। তো ট্রেলারটি আমি দেখলাম, আমার কেমন লাগলো সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো ট্রেলারটা কিন্তু 2 মিনিট 43 সেকেন্ডসের মতো বানিয়েছে, এবং ট্রেলারটা কিন্তু আমার কিন্তু বেশ মজার লেগেছে। মজার ইন দ্য সেন্স হচ্ছে আমার কিন্তু ট্রেলারটা বেশ পছন্দ হয়েছে, এবং ট্রেলারটার মধ্যে একটা অদ্ভুত এডিটিং ফিনেস আমি দেখতে পেয়েছি, যেটা কিন্তু ট্রেলারটা দেখতে দারুণ লেগেছে। মানে কিছু কিছু শর্টস, কিছু কিছু অ্যাঙ্গেলস এরকমভাবে দেখানো হয়েছে যে মানে নিজেরই যেন ট্রেলারটা দেখে মনে হচ্ছিলো এই ফিল্মটা হয়তো দেখতে হতে পারে। আমি তোমাদের বলছি কোন কোন সিনগুলো, ট্রেনের মধ্যে সিনগুলো যখন ফেস অফ হচ্ছে জন অ্যাব্রাহাম এবং অর্জুন কাপুরের, যে ওই মাস্কটাকে খুলে এরকম স্যাট করে ওদিক থেকে এদিক করা, তারপর এদিক থেকে ওদিক করা, বা যখন ওই শহরটাকে এদিক থেকে ওদিকে দেখানো হচ্ছে, বা কিছু কিছু শর্টস যখন ওই ফিমেল কাস্টিংকে দেখানো হচ্ছে, বা ওই ক্রাউডের মধ্যে বেলুন উড়ে যাচ্ছে তারপর সিনের মধ্যে চলে যাচ্ছে, মানে এই সব সিনসগুলো, মানে যেইভাবে এই ট্রেলারটাকে এডিট করা হয়েছে, জাস্ট দারুণভাবে এডিট করা হয়েছে। এবং কিছু কিছু জিনিস কিন্তু আমাদের কাছে তুলে ধরা হয়েছে যে এই ফিল্মটার অ্যাকচুয়াল ভিলেন কে, দো অ্যাকচুয়াল ভিলেন কে সেই বলাটা কিন্তু একদমই ভুল, কেন কি এটা পুরোপুরি একটা বলবার অনেক আগে বলে দেওয়া হয়ে যাচ্ছে যে এটা হয়তো এরাই ভিলেন হতে পারে। বাট ট্রেলারটা যেইভাবে সাজিয়েছে, লাস্ট পোর্শন অফ দি ট্রেলারে যখন ওই দুটো মেয়েকে দেখানো হয় যে তারা নিজেদের মধ্যে কনভারসেশন করছে যে অ্যাকচুয়াল ভিলেন কে সে তো এখনও কেউ আমরা জানতে পারছি না, এ ভিলেন বলে যখন চেঁচাচ্ছে, তো ওইখান দিয়ে মনে হচ্ছে যেন জন অ্যাব্রাহাম চরিত্রটা এবং অর্জুন কাপুরের চরিত্রটা করতে ইচ্ছা করে হয়তো এই সিরিয়াল কিলিংয়ের মোটিভের মধ্যে ঢোকানো হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটার পেছনে রিজনিং আছে ওই দুটো মেয়ের, দিশা পাটানি অ্যান্ড তারা সুতারিয়া। তো আলটিমেটলি কি সেটা, তো ফিল্মটা যখন রিলিজ হবে তখন আমরা বুঝতে পারবো। তবে এটা কিন্তু এক ভিলেনের সাথে কোনোভাবে সম্পর্ক নয়, মানে এটা একদমই একটা নতুন গল্প। শুধু ওই যে সিরিয়াল কিলিং মোটিভটা যেটা রিতেশ দেশমুখ শুরু করেছিল বা করেছিল ওই ফিল্মটাতে, সেটারই একটা পটভূমিকাকে এখানে আবার নিয়ে আসা হচ্ছে, যে আবার একটা সিরিয়াল কিলিং চলছে যেখানে ওয়ান সাইডের লাভারদের কিন্তু খুন করা হচ্ছে, এবং সেটা যে খুন করছে সে নিজেও হয়তো সেই পেইনটা থেকে গেছে বলে তাই জন্য তাদেরকে সে রিলিজ করতে চাইছে এরকম খুন করে করে। তো আলটিমেটলি এই যে ওয়ান সাইডেড পেইনটা বা এই যে লাভটা, সেটা কাদের মধ্যে ছিল এবং সেটা কেন ইনকমপ্লিট হলো, এবং কেনই বা জন অ্যাব্রাহাম এবং অর্জুন কাপুর একে অপরের দুশ্মন হয়ে গেল, আর দিশা পাটানি আর আমাদের তারা সুতারিয়ার কি এমন রোল আছে যেটা এতটা বেশি সাসপিশিয়াস ক্রিয়েট করছে পুরো ফিল্মটার মধ্যে, সেটা জানার জন্য কিন্তু আমার ফিল্মটা দেখার প্রচণ্ডভাবে এক্সাইটমেন্ট লেভেল বেড়ে যাচ্ছে। এবং এই ফিল্মটা কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে 29th of July 2022। তো এটা বলা হচ্ছে ভ্যালেন্টাইনস ডে হিসাবে ট্রিট করা হচ্ছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এই যে কোডটা দেওয়া হয়েছে দিনটাকে। এবং এই ফিল্মটা হয়তো বাজেট ওয়াইজও কিন্তু একটু বেশি মনে হচ্ছে, কেন কি খুব পশ ওয়েতে সিনসগুলো দেখানো হচ্ছে, এবং একটু অবশ্যই এখানে একটা অন্যরকম গ্লান্সে এই ফিল্মটাকে শ্যুট করা হয়েছে। তো আমার মনে হয় একটা জিনিস এই ফিল্মটার অবশ্যই ভালো হবে, সেটা হচ্ছে মিউজিক, বিকজ লাস্ট ফিল্মের মিউজিকও কিন্তু দুর্দান্ত ছিল, এবং তেরি গলিয়া গানটা সেটা কিন্তু আবার এখানে আমরা শুনতে পারছি, এবং আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য সংস, বিকজ সংসগুলো কিন্তু ভিলেনেরও খুব ভালো ছিল এবং এখানেও ভালো হবে এটা আশা করা যায়। তো জাস্ট কিপিং মাই ফিঙ্গার ক্রস যে আমার যে এক্সাইটমেন্টটা এই ট্রেলারটা দেখে হচ্ছে সেটা যেন একদম ঠিকঠাক থাকে যখন আমি ফিল্মটা দেখতে যাবো থিয়েটার্সে। তো তোমরা জানো তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা, আর আমার যদি রিয়াকশানটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমার সাথে জুড়ে থাকার জন্য এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।